আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক, আমার তরফ থেকে সবাইকে স্বাগতম রিয়া কুকিং চ্যানেলে। আজ আমি রান্না করছি ঝটপট কলমি শাক রান্না। তো দেরি না করে শুরু করা যাক। এখানে সিদ্ধ করা কলমি শাক আর কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি। প্রথমে আমি একটি বাটিতে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুন কুচি নিয়েছি এবং দুইটা শুকনো মরিচ পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমে একটি গরম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ঢেলে দেব মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। আমি সবগুলোই আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি শাকটা তেলের উপর দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটু সিদ্ধ করার চেষ্টা করব। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ঝটপট কলমি শাক হয়ে গেছে। এখন আমি বাটিতে নামিয়ে নিব সব টুকু। দর্শক, গরম ভাতের সাথে কলমি শাক খেতে আসলে অনেক মজা।